বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার রান্নাবান্না ডিমের ভুনা আর হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি। টাটকা লাউ শাক পেয়েছি আমি এখানে। আমি লাউ শাক দিয়ে কীভাবে চিংড়িটা রান্না করলাম দেখুন। এই যে লাউ পাতাগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবাই জানেন। তারপরে আমি নতুনদের জন্য রান্নাটা দেখাইলাম। আর আমি এভাবে রান্না করি, খেতেও অনেক টেস্টি হয়, আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন। রান্না সবাই কম বেশি জানে, এক একজন এক একভাবে রান্না করে, আমার রান্নাটা দেখুন। আর চিংড়ি মাছ আমি চুলায় পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। আর আমি এই যে লাউ শাকটা ভাপিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধটা আমি চিংড়ি মাছের ভিতরে যে ঢেলে দিলাম। এবার আমি এটা যতক্ষণ পানিটা না শুকাবে ততক্ষণ নেড়ে চেড়ে নেব। যে আমার লাউ শাকটা রেডি হয়ে গেছে, এবার আমি ডিমের ভুনাটা করে নেব। আমি ডিমের ভুনায় আলু দিয়েছি আর একটু নারিকেল দিয়েছি। নারিকেল দিলে কিন্তু ডিমের সাথে খেতে অনেক টেস্টি লাগে, আলহামদুলিল্লাহ। আপনারাও ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এবার আমার এই যে লাউ শাকটাও হয়ে গেছে, ডিমটাও হয়ে গেছে। লাউ শাকটা দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি চাল কুমড়া বা জাতি কুমড়া ভেজে নেব। আমি টাটকা ইটালিতে চাল কুমড়া পেয়েছি, আপনারা অনেকেই জাতি কুমড়া বলেন। ওটাকে আমি এই যে বেগুনের মতো কেটে মরিচ পেঁয়াজ মাখিয়ে ভেজে নেব। আর আমার খাবারও রেডি। আর এবার আমি একটু ঘুরতে যাব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, দেখলে ভালো লাগবে।